সুপ্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে লাইফ অ্যান্ড বিউটিতে আপনারা জানেন যে আমরা প্রতি পর্বেই একজন অতিথিকে নিয়ে আসি যার সাথে আমরা কথা বলি তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ সম্পর্কে আপনাদেরকে জানতে সাহায্য করি তাদের সম্পর্কে আজ যাকে আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের লাইফ অ্যান্ড বিউটিতে তিনি আসলে তার হাসি দিয়ে আমাদের হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছেন যাকে বলা যায় আমরা ঠিক ছবি থেকেই তুলে নিয়ে এসেছি আমরা আজ আমাদের মাঝে নিয়ে এসেছি মোনালিসাকে দর্শক বুঝতে হয়তো পারছেন তিনি একান্তই আমাদেরই মোনালিসা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মডেল এবং অভিনেত্রী আশরাফ মোনালিসাকে কেমন আছেন ভালো আছে তুমি কেমন আছো আপু আমি খুব ভালো আছি এবং যেটা বলছিলাম যে আমরা সকলে খুবই হ্যাপি আপনাকে পেয়ে এবং খুব এক্সাইটেডও কারণ আপনাকে আসলে এত মিস করে সবাই আপনার দর্শকরা আমরা খুব ইচ্ছে হয় যে আসলে আপনার সাথে গল্প করি আপনার কথাগুলো শুনি কিন্তু আসলে ব্যস্ততার জন্য আপনাকে পাওয়া হয় না কারণ আপনি এখন আর আমাদের এখানে থাকেন না আপনি মাঝে মাঝে হয়তো আসেন তো এবার আপনি এসেছেন একটু জানতে চাই যে দর্শকদের জন্য কোন সুখ খবর রয়েছে কিনা আপনি আসলে দর্শকদের সাথে এত দিনের যে একটা দূরত্ব সেটা এবার দর্শকরা কাটিয়ে উঠতে পারবে কিনা বা আপনি আসলে চাচ্ছেন কিনা কোনো কাজ আমাদের উপহার দিতে আচ্ছা অনেকগুলো প্রশ্ন এখানে একসাথে আমি এখানে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য অনেক দিন আমি আসবো আসবো করে আসা হয় না আমি অনেক ব্যস্ত ওখানে থাকি তো এবার হুট করে প্ল্যান করলাম যে আচ্ছা এবার কিছু দিনের জন্য যাই সবার সাথে দেখা হবে স্পেশালি আমার মা আমার মাকে খুব মিস করছিলাম তো ভাবলাম যে ওকে পাইন আমি যতই ব্যস্ত থাকি না কেন এর মাঝখানে সময় বের করে চলে আসি তো এটা সবার জন্য সারপ্রাইজ হলো আর কাজের ব্যাপারটা হচ্ছে অনেক অনেক দিন ধরেই তো আমি কাজ করছি না একটা গ্যাপ আছে অবশ্যই তো এখন যেহেতু এসেছি অনেকের সাথে কথা হচ্ছে কাজের প্যাটার্নও চেঞ্জ হয়েছে এখন আগের মতো করে নাই আমরা যেভাবে কাজ করেছি সো কথা হচ্ছে সো আমি যদি আবার আসি বা আবার বেশ কিছুদিন যদি থাকা হয় তখন কাজ করব। সো টুকটাক তো এখন সবার সব ঠিক টেলিভিশনে কথা হচ্ছে ইন্টারভিউ দিচ্ছি গল্প হচ্ছে এটাই অনেক মজা লাগছে অবশ্যই তাই তো যেহেতু বললেন মাকে মিস করেন তাই আশা হয়েছে অফকোর্স যারা আসলে বাইরে থাকে পরিবারের সবাইকে তো মিস করা হয়ই সে সাথে দেশকেও আসলে কতটুকু মিস করেন বা দেশের কোন বিষয়টা আসলে বেশি মিস করেন মা মানেই তো হচ্ছে দেশ তাই না দেশের আমাদের দেশ আমার দেশের আমি তো আমার সব অর্জনিত হচ্ছে আমাদের দেশ আমার আমার দেশে আমার দেশের মানুষ আমার দেশের মাটি আমার দেশের এবং আমার দেশের মানুষের জন্য আজকে আমি মোনালিসা তারা যদি তাদের ভালোবাসা যদি না হতো আপনাদের ভালোবাসা যদি আমি না পেতাম আমি আজকে এখানে বসে কথা বলতে পারতাম না রাইট সো মানুষের ভালোবাসায় আজকে আমি মোনালিসা সো আমি দেশের সবাইকে খুব মিস করেছি করছি সো এই কারণে কিন্তু আসলে ছুটে আসা যে যে চলে আসা এটা তো দেশের কারণেই তো মায়ের কারণে সো এই তো সকলের ভালোবাসাটা তো আসলে আপনি অর্জন করে নিয়েছেন যেটা আমি বলছিলাম আপনার হাসি দিয়ে তো অর্জন করেছেনই সে ছাড়াও আপনি আপনার কাজ দিয়ে আসলে সবার মনে কিন্তু একটা প্রভাব রেখে গেছেন সেটা এখনো পর্যন্ত কাজ করছে তো শুরুটা হয়েছিল একদম ছোটবেলায় নাচের মাধ্যমে নাচ শেখা হয়েছে আপনার তারপরে আমরা জানি যে টিভি টেলিভিশনে আপনার হ্যাঁ মডেলিং মডেলিং দিয়ে আসা এবং প্রথম ফেয়ার অ্যান্ড লাভলি একটা কাজ করা হয়েছিল এরপরে লিলি কসমেটিক্স দিয়ে আসলে আপনার সব থেকে বেশি ভালোবাসা পাওয়া সকলের কাছে সেই সময়কার কথাগুলো একটু জানতে চাই যে যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন কি ভেবেছিলেন যে সকলের এত ভালোবাসা পাবেন একেবারেই না আমি যখন ফেয়ার অ্যান্ড লাভলির কাজ করি প্রথম তারেকা নামের নির্দেশনায় ওনার তখন আমি অ্যাকচুয়ালি অনেক ছোট আমি কিছুই জানতাম না আমি তখন নাচ শিখতাম বুলবুল ললিতকলা একাডেমি থেকে তখন আমাদের ঠিক ইউনিলিভারের অফিসটা ছিল একদম অপোজিটে বুলবুল ললিতকলা একাডেমি তো ওখান থেকে অ্যাকচুয়ালি মানুষজন আসতো দেখতো যে এরকম মডেল খোঁজার জন্য তখন তার একজন খুঁজছিলো টিনেজার তো তখন আমি নাচ শিখছি এবং ওরা চাচ্ছিল যে এরকম এরকম একটা টিনেজ মেয়ে আমাদের দরকার লাভের জন্য তো আমার আম্মাকে যখন প্রপোজ করা হলো যে এরকম একটা অ্যাডের জন্য আপনার মেয়েকে আমরা সিলেকশন করতে চাই তো স্ক্রিনে আমরা একটা স্ক্রিনশট হয় আমাদের অ্যাডের আগে তখন যত যতটুকু না আমি ছোট দেখতে মানে সামনাসামনি স্ক্রিনে আমাকে খুব একটু বয়স একটা মেয়ে লাগলো সো প্রথম দেখাতেই তারা পছন্দ করে ফেললো এবং আমিও মনে করলাম আমাকে টিভিতে দেখা যাবে এটা অনেক বড় একটা বিষয় আমার কাছে অনেক বড় কিছু ইভেন আমার আম্মা কাছে যে ছোট মানুষ একটা শক করছে হয়তো বা আচ্ছা দেখি আমার মেয়েকে টিভিতে দেখা যাবে কিন্তু সেই যে দেখা যাওয়ার ব্যাপারটা ছিল শুরু হলো তার পর আমার আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যে পরবর্তীতে একটা পর একটা ভালো ভালো কাজের অফার আসলো এবং আমারও লোভ হলো যে আচ্ছা কাজ করি একটা থেকে পর আরেকটা যখন করলাম ওটা একটু ডিফারেন্ট আবার যখন তখন এক মানে আস্তে আস্তে সব কাজগুলো চেষ্টা করেছি যে ভালো ভালো কাজগুলো করার অবশ্যই তো তারপরে আসলে যেটা হয় যে তরুণ প্রজন্মের মধ্যে আপনি একটা ক্রাশ আকারে পরিণত হলেন বাংলা লিঙ্কের ছিল সেটি দিয়ে তো সেই কাজটি করার সময়ও আসলে কেমন ছিল তখনকার প্রেক্ষাপট তখন অ্যাকচুয়ালি বাংলা লিঙ্ক থেকে আমাদের অনেক শুরু হলো যে অনেক বড় বাজেটের বিজ্ঞাপন শুরু হলো যা আমাদের বাজেট দিয়ে আমাদের বিজ্ঞাপন দিয়েই শুরু হলো যে অনেক বড় মাপের বাজেট তারা এক্সপ্যান্ড করছে এবং বিজ্ঞাপনগুলো হচ্ছে তো ওই সময়ের কাজ ওই সময়ের দর্শকের যে চাহিদা ছিল পুরোপুরি হচ্ছে গানে নাচে গানে ভরপুর রাইট তো ওটাই অনেক এনজয় করেছে এবং আমাদের যে একটা টিনেজার একটা একটা ভাইপ ছিল ওখানে একটা জুটির কাজ করত যে আমি নীরব তিনি আমি নীরব না আমি ইমন নীরব আর তিনি আমরা চারজন একটা দেশ দেশ করি সো ওটা তো অনেক পপুলার হয়েছিল এবং মানুষ পছন্দ করেছিল তো ওটা অনেক পছন্দ করেছে এই কারণে যে নাচ গান সবকিছু কিছু দেখতে ভালো লাগছিল যে একটা স্ক্রিনে যখন আমরা ছিলাম একেবারে রং কালারফুল তো ওটা খুব মানুষ এনজয় করেছিল এবং ওর থেকে শুরু হলো যে আস্তে আস্তে বিজ্ঞাপনের ডিফারেন্ট কালারফুল বিজ্ঞাপন করার করা এবং একটার থেকে আরেকটু ডিফারেন্ট ছিল ভেরিয়েশনস ছিল অনেক বেশি কাজ মানুষ খুব এনজয় করতো ভালো লাগতো তাই না যে নাচে কেন বাচ্চাদের খুব পছন্দের ছিল এই বিজ্ঞাপনগুলো অবশ্যই তো তারপরে আপনার প্রথম নাটকে কাজ করা হয় সংকেতের সাথে সেই নাটক দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছে এরপরে আপনি ধারাবাহিকও করেছেন এরপরে তো পর এক যেটা বলছিলাম যে বিজ্ঞাপন শুরু হওয়ার পরেও তো একের পর এক আমরা পেয়েছি নাটকেও ঠিক জিনিসটাই হচ্ছিল তো নাটকে যখন আসলে নাম লেখান বা নাটক যখন করা শুরু করেন তখন কি প্রিপেয়ার ছিলেন কিনা বা তখন কি চিন্তা করছিলেন কিনা যে না ঠিক আছে নাটকে আমি এবার কন্টিনিউ করব নাটকে বলতে গেলে একেবারেই আমার প্রিপারেশন ছিল না বলতে গেলে আমি কিছুই জানি না সো সংকেতদা যখন আমাকে বলল নাটকের ব্যাপারে তখন ওই যে এই তখন তো একেবারেই বিজ্ঞাপন করছি 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 তারপর যখন সুযোগ আসলো তখন অ্যাকচুয়ালি আমি তো কিছুই জানি না তখন পরে তারাই অ্যাকচুয়ালি আমাকে দেখালো যে অভিনয়টা অভিনয় জিনিসটা কি একটা ক্যারেক্টারে যখন আমি কিভাবে শিখব কীভাবে কথা বলবো কিভাবে দাঁড়াবো ক্যামেরার অ্যাঙ্গেলগুলো বুঝতাম না তো তারাই অ্যাকচুয়ালি আমাকে শিখিয়ে দিয়েছে এবং আস্তে আস্তে ওগুলো অ্যাচিভ করেছি যে কিভাবে অভিনয় আরে করতে হয় তারপর আমি মনে করি যে কিছুই আমি পারি না জানি না অনেক কিছু শেখার আছে তো সেটাই মনে পড়ে যে অনেক অনেক স্মৃতি অনেক এর যে মেমোরি গুলো ভালো লাগে যে আগের কাজগুলো এখন তো কাজের প্যাটার্ন চেঞ্জ অনেক ডিফারেন্ট অনেক ভালো ভালো কাজ করছে হচ্ছে এটা অনেক বেশি ভালো লাগে আচ্ছা আগের কাজ আর এখনকার কাজ নিয়ে আমরা কথা বলছি আগের কাজের সাথে এখন কাজের ডিফারেন্সগুলো আসলে কোথায় ডিফারেন্স অনেক ডিফারেন্স একটা প্ল্যানিংয়ের ব্যাপারগুলো যে থাকে আগের কাজের প্ল্যানিং ছিল কিন্তু এত বেশি কাজ এত এত বেশি চ্যানেল এত বেশি কাজের চাপ ছিল প্রতিটা সময় আর্টিস্টও ছিল খুবই লিমিটেড সো সেক্ষেত্রে আমাদের অনেক বেশি প্রেশার ছিল টিভি চ্যানেলগুলোর অনেকগুলো কম্পিটিশন ছিল সো সেক্ষেত্রে যারা ডিরেক্টর প্রডিউসাররা তাদের একটা ছোটো লিমিটেশন ছিল যে তারা ছোট ছোট করে ভাগ করে কাজ করতো কিন্তু অনেক বেশি কাজ তখন হতো আর এখনকার আই থিঙ্ক তারা অনেক প্ল্যান অতটা হতো না প্ল্যানিং করে যে কাজগুলো রাইট এখন আমার মনে হয় অনেক গুছানো অনেক প্ল্যানিং করে কারণ একটা কাজ করতে গেলে আই থিঙ্ক এখন সবাই তিন মাস সাড়ে তিন মাসের একটা প্রিপারেশন এবং সব টোটাল একটা কাজকে উঠানোর জন্য এখন মানুষ খুব বেশি খুব টিমওয়ার্ক এবং আমার মনে হয় যে খুব বেশি কোয়ালিটিতে খুব ফোকাস করছে তো এখনকার কাজ নিয়ে যেহেতু আমরা কথা বলছি অবশ্যই আহ যখন থেকে আপনি আসলে কি কারণে রাগে অভিমানে না কি কারণে আপনি আমাদেরকে ছেড়ে গেছেন জানিনা বা যখন থেকে আপনি যখন আপনি গিয়েছেন তারপর থেকে যদি আমরা এখন আহ আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা দেখব যে অনেক চেঞ্জ এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং সেই জায়গা থেকে পজিটিভ যেমন অনেক দিক আছে অনেকের অনেক কমপ্লেনও আছে যেমন অনেকে এখন বলে থাকেন যে যখন আপনারা কাজ করতেন বা যখন ওই সময়টাতে কাজ হচ্ছিল তখন খুব কোয়ালিটিফুল আর্টিস্ট নিয়ে যেসব আর্টিস্টের অ্যাকচুয়ালি কাজের ভ্যালিউটা অনেক বেশি করতে যান এবং ডেডিকেশনস অনেক বেশি আছে তারা ঠিক সেভাবেই কাজগুলো করত আর এখন দেখা গেছে যে অনেকেই বলে থাকেন যে একটা কি বলা যায় যে একটা চক্র হয়ে গেছে বা একটা গ্রুপ হয়ে গেছে যে এই আর্টিস্ট ছাড়া বাইরে আর অন্য কোনো আর্টিস্ট নিয়ে কাজ করা যাবে না বা দর্শকও হয়তো বা শুধুমাত্র স্পেসিফিক সে আর্টিস্টদেরকে দেখতে চাচ্ছেন যে কারণে হয়তো বা অনেকেই আবার নতুনরা সুযোগ পাচ্ছে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আমি যেভাবে দেখি আমি খুব পজিটিভভাবে দেখি এবং দেখার চেষ্টা করি পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে একটা আমি কাউকে স্পেসিফিকভাবে বলতে পারবো না এটা টোটাল জিনিসটাই প্রতি দায়বদ্ধতা হচ্ছে আমাদের সবার এটা নট অনলি আমি একজনকে ব্লেম দিব এটা বলতে গেলে এটা যখন শুরু হয়েছে এই ট্রেনগুলো আমরা আমরা যখন কাজ করছিলাম এবং আমাদের পরের যে জেনারেশনগুলো যে ডিরেক্টরগুলো এসেছে তারপরে টিভি চ্যানেলগুলো তো অ্যাকচুয়ালি তাদের সবার সমন্বয়ে জিনিসগুলো সর্ট আউট করা উচিত ছিল এবং এই যে ব্যাপারগুলো এগুলো না করে মানে মানে এই যে দল এই যে এই আর্টিস্ট ছাড়া এটা চলবে না ওটা চলবে না না করে ইন্ডিয়ায় যদি আমরা দেখি পার্শ্ববর্তী দেশে তারা কিন্তু এভাবে চলে না তারা কিন্তু সবাইকে প্রমোট করে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে এখন আমাদের এই আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেন যে এরকম হলো আমি এখনও বুঝতে পারি না বা খুব অবাক লাগে যে কেন এরকম হচ্ছে আমরা চাইলেই কিন্তু সব পরিবর্তন করতে পারি রাইট একটা সিস্টেমে যদি আমরা চলি তাহলে অটোমেটিকলি জিনিসটা খুব সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারবো এখন আমি জানি না যে কেন এরকম এই আর্টিস্ট ওই আর্টিস্ট এখানে একটা গ্রুপিং এটা গ্রুপিং এটা করে তো আমরা কেউ কখনোই আগাতে পারবো না তাই না একটা পর্যায়ে যে স্টপ হয়ে যাবে সব কিছু সো এটা লস হচ্ছে আমাদের সবাইকে ভোগ করতে হবে ওটাতে আমাদের আরো বেশি কনসার্ন হওয়া উচিত কিভাবে আমরা সবাই মিলে একসাথে যেন গ্রো হতে পারি মিডিয়াকে বা ইন্ডাস্ট্রিকে আমরা স্ট্রংলি হ্যান্ডেল করতে পারি যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ সব সময় করে আসছে স্ট্রংলি সবাইকে নিয়ে মানে বড় সবাই একসাথে মিলে কেউ যদি খারাপ কিছু করে তাকে আমরা সাপোর্ট দিই তাকে আমরা ঠিক করি যে না এটা তুমি ভুল করছো বা তুমি এই এই জিনিসগুলো তুমি গাইডেন্স যে ব্যাপারগুলো থাকে হয়তো বা আমরা একদম একেবারেই তো সব কিছু আমরা শিখে আসিনি আমাদের আমরা তো দেখে দেখে শিখেছি তাদের ক্ষেত্রে তো শিল্পীদের ক্ষেত্রে প্রতিনিয়তই শেখা হয় রাইট এবং শেখার কোনো শেষ নাই স্টিল আই এম লার্নিং রাইট সো আমি এটাই বলবো যে যারা এখন কাজ করছে বা স্টিল তারা অবভিয়াসলি অনেক বেশি মেধাবী এবং অনেক ভালো ভালো কাজ করছে সেক্ষেত্রে একটু মাথায় রাখা উচিত যে জেনারেশন রাইট আমাদের বুঝাতে হবে আমাদের যে যে কামিং জেনারেশনগুলো যারা আছে কাজ কর মানে বাচ্চারা বা যে তরুণ যে জেনারেশনগুলো আছে তারা কিন্তু চিনে না জানে না কোন কে আছে স্পেসিফিক তাদেরকে কিন্তু এটা আমাদের সংস্কৃতির সাথে ইনভলভ করতে হবে রাইট এটা আমাদের দায়িত্ব এখন দেখা গেল শুধু আমরা একটা জেনারেশন পর্যন্ত আমরা আমরা একজন আর্টিস্টকে আমরা চিনছি বা রেসপেক্ট দিচ্ছি পরের জেনারেশন কেউ চিন্নই না একচুয়ালি সেটাই হচ্ছে তাই না তো আমাদেরকে এটাই আমাদের দায়িত্ব যা তাদেরকে ইন্ট্রোডিউস করানো এবং তাদের সংস্কৃতির সাথে তাদেরকে কানেক্টেড রাখা কানেক্টেড রাখা এখন আপনি দেখবেন যে জেনারেশন কেউ চিনি না জানেই না কি গান হচ্ছে কি কাজ হচ্ছে কাজ হচ্ছে তারা হয়তো আমাদের কাজগুলো না দেখে অন্য অন্য দেশের কাজগুলো ইন্সপায়ার হচ্ছে যেটা একেবারেই তো সেটা ঠিক না আমাদের সংস্কৃতি আমাদের এটা আমাদের সম্পদ এটাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের এই নার্চার করতে হবে অবশ্যই আচ্ছা তো নিউ জেনারেশন যারা কাজ করছে বা এখন যারা কাজ করছে তাদের মধ্যে কার কার কাজ বেশি ভালো লাগে কার কার কাজ আমার সবার কাজই ভালো লাগে কারণ এত কম্পিটিশন হচ্ছে এবং একজনের চেয়ে আরেকজন ভালো করার চেষ্টা করছে এটা এটাই অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে যে ডিফারেন্ট কিছু পাচ্ছি এবং যত চ্যালেঞ্জ হবে কাজে তত বেশি বেরিয়ে হ্যাঁ ওটাই বেশি ভালো লাগে কিন্তু কম বেশি সবার কাজ দেখা হয় ব্যস্ত থাকি বলে অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে নামগুলো মনে আসছে না কিন্তু তাদের সবার কাজই কম বেশি দেখা হয় স্পেশালি ঈদে ইদারগাছরে বেশি হয় আচ্ছা এবার একটু জানতে চাই যে আমরা 2013 সালের পর আপনাকে কেন আর পাইনি বা কেন আপনি আসলে আমাদের কাছে আর আসেননি আপনার কি কোনো অভিমান ছিল কিনা বা দর্শকদের কিন্তু অভিমান আছে যে আমরা আপনাকে পাচ্ছি না বা আপনার কাজ পাচ্ছি না এত বেশি ভালোবাসা দর্শক আপনাকে দিয়েছে আপনি অনেক বেশি সম্ভাবনা আপনার ছিল সেই জায়গা থেকে কেন আসলে আপনি গেলেন কি অভিমান আমার তো ভয় লাগছে কথা বলতে বাট না কোনো অভিমান না একচুয়ালি অভিমান একেবারেই না কারণ কার প্রতি আমি অভিমান করব আমার দর্শক তাই না তাদের প্রতি তো আমার অভিনয় অভিমান করার কিছুই নাই বাট হ্যাঁ আমি আমি গিয়েছি অ্যাকচুয়ালি আমার নিজেকে ডেভেলপ করার জন্য জানার জন্য শেখার জন্য এক্সপ্লোর করার এক্সপ্লোর করার জন্য নিজেকে এই কারণেই আমার বাইরের দেশে যাওয়া শেখা এবং আমি চিন্তা করেছি ওকে ফাইন আমি কি করতে পারি কি শিখতে পারি যেটা আমি আমার দেশকে সহযোগিতা করতে পারি কাজে লাগাতে পারি যতটুকুই আমি অর্জন করেছি এখন মানে যতদিন ধরে কাজ করেছি দেশের বাইরে আমি চাই যে কিছু কাজ লাগা মানে কাজে লাগাতে আমার দেশের যদি কিছু করতে পারি হ্যাঁ মানুষের জন্য সো ভালোই আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর চিন্তা করছি এরপর দেশে কিছুদিন দিন থাকবো বাইরেও কিছুদিন থাকবো কারণ বাঙালিরাও আমাকে খুব মিস করবে এবং কাজ থেকে বড় কথা আপনি সেখানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আপনি একটা কসমেটিক্স ব্র্যান্ডের সাথেও যুক্ত আছেন এবং রিসেন্টলি আপনি আরেকটি প্রজেক্টের সাথে যুক্ত হয়েছেন এবং আসলে আপনি এক্স্যাক্টলি আপনি আসলে কি কারণে এখন আমাদেরকে মিস করাচ্ছেন আপনাকে সেটা একটু দর্শকরা জানতে চায় যে কি কি কাজ করছেন এই মুহূর্তে সেখানে আচ্ছা আমি একটা কসমেটিক্স ব্র্যান্ডের ম্যানেজার এলিজাবেথ আርডেনে এবং আমি একটা লোনে আছি মর্ ব্যাঙ্কে আছি সো যারা ওখানে বাড়ি কেনার জন্য যাদের লোন প্রয়োজন হয় তারা আমার সাথে দেখা করে তাদেরকে আমি অ্যাকচুয়ালি হেল্প করি আমাদের আমার কমিউনিটি এবং শুধু নট অনলি আমার কমিউনিটি বাংলাদেশ কমিউনিটি সবাই এখানে ওখানে যারা আমেরিকানরা আছেন সবাই সবাই হেল্প করি আচ্ছা যখন আপনি এখান থেকে গিয়ে সেখানে আসলে নিজেকে এক্সপ্লোর করার স্টার্টিংটা যখন হলো তখন কি এই যে এখানে যে ভালোবাসাটা পেয়ে গেছেন সবাই যে ভালোবাসাটা দিয়েছে অবশ্যই আমরা বাঙালি তো সব জায়গায় ছড়িয়েছি সেখানেও কি আপনি সেই হিসেবে ভালোবাসা এখনো পাচ্ছেন নাকি এখন যে নতুন কাজগুলো করছেন সেগুলোর জন্য বেশি ভালোবাসা পাচ্ছেন না এটা সত্যি আমি বলবো যে আমি খুবই এই বললাম আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমি ব্লেস যে ওখানে যাওয়ার পর থেকে বিভিন্ন স্টেট থেকে মানুষ আমার শুধুমাত্র আমার যারা ফ্যান্সরা আছে সবাই নিউ ইয়র্কে আমি থাকি এবং ওখানে অন্য আছে আমার যারা ভক্তরা তারা আমার সাথে দেখা করতে আসতো যে হ্যাঁ মোনালিসা এখানে থাকে একটু যদি দেখা করি বা অনেক আপনাকে আর দেখবো না সবাই কমপ্লেন করে আপনি এখানে কেন মানে আমার কথা আমাকে কেউ যদি আমার দর্শকরা যখন দেখা হয় আমার সাথে আপনি এখানে কেন আপনার তো এখানে থাকা উচিত না তাদের হচ্ছে অনেক মানে মনে হয় তাদেরই ক্ষোভ আপনাকে পর্দায় অনেক মিস করি আপনি বাংলাদেশে আপনি বাংলাদেশেই ভালো ছিলেন মানে তারাই ডিসিশনটা দিয়ে দেয় যে আমি কোথায় ভালো থাকবো কোথায় ভালো থাকবো না মাঝে মধ্যে আবার অনেক হাসি পায় মাঝে মধ্যে কি করব যে ফ্যান্সদের যে ভালোবাসা ওটার যে বহিঃপ্রকাশ তাদের অনেক থাকতেই পারে রাইট আমি খুব এনজয় করি অনেক ভালো লাগে ভালো লাগার কাজ হয় মানে কাজ করে আমার মধ্যে অবশ্যই তাই ভালো লাগার এই কথা আপনি আমাদের বঞ্চিত করতে পারেন কিন্তু আসলে বাঙালিরা বা বাংলাদেশের আপনাকে কখনো ভালোবাসা থেকে বঞ্চিত আমি কিন্তু মাঝখানে আমি এসেছি টু থাউজেন্ড এবং এইটিনে এসে মানে ঈদের বিশেষ বিশেষ কাজগুলো করে দিয়েছি সো আমি ওটা কিন্তু মাথায় রেখেছি আমার দর্শকরা যেন আমাকে আমি তাদেরকে যেন না বঞ্চিত করি আমি কিন্তু আমার কাজ আমি কিন্তু আমি করে গিয়েছি সো চেয়েছি যে ওকে আমি যেন একটু টাচে থাকেন পর্দায় এবং আমরা সামনেও আপনাকে হয়তো পাবো অবশ্যই আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি আজানের বিরতি এরপর আমরা আবারো ফিরে আসব জানাও জানাও অনেক কথা বলার জন্য দর্শক আমরা একটা আজানের বিরতি নিয়ে নিচ্ছি কোথাও যাবেন না সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে আপু আমরা কথা বলছিলাম আপনার কাজ নিয়ে বর্তমানে কি কি কাজ করছেন কি কাজ নিয়ে ব্যস্ততা সেগুলো নিয়ে শুরুতে যখন আমি আসলে দর্শকদেরকে বললাম দর্শকদেরকে একটা ধাঁধায় রাখলাম তখন কিন্তু আমি বলেছি যে আমাদের একজন মোনালিসা আছেন যার হাসির প্রেমে পড়েছেন অনেকে তো একটু জানতে চাই যে এই হাসির প্রশংসা বা হাসির প্রেমে আসলে কতজন পড়েছেন হাসির থেকে আমি মনে করি একটা মানুষের ব্যক্তিত্বের প্রেমে পড়াটা উচিত অ্যাজ এ পারসন সে কীরকম তার ব্যক্তিত্ব কেমন রাইট আমার কাছে অ্যাকচুয়ালি সৌন্দর্যের যদি আপনি আমাকে বলেন যে আপনি সৌন্দর্যকে কিভাবে দেখেন আমি ডেফিনেটলি এক কথায় উত্তর দিব হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং আপনি কেমন আমার কাছে সৌন্দর্য ম্যাটার করে তার থেকে বেশি ম্যাটার করে অ্যাজ এ পারসন আপনি কেমন সো হ্যাঁ প্রপোজাল ভালোবাসার প্রপোজাল অ্যাকচুয়ালি সেটা কোনো কমতি নেই সেটা বাড়ছে এবং বেরিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোবাসার কোনো কমতি নেই মানুষের ভালোবাসার বহিপ্রকাশ অনেক ব্যাপকভাবেই আগের থেকেও ছিল সো সেটাও অনেক এনজয় করতাম আর এখনও তো ভালোই লাগে তাদের যে ভালোবাসার বহিপ্রকাশ এখন টিপিক্যাল বাঙালি হলে বলবে ও নিজে তো সুন্দর এর আর কিছু বলছে না বলছে যে না ব্যক্তিত্ব ভালো লাগে না সৌন্দর্য অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা আপনি একটা দেখেন একটা মানুষের আমি এটা দেখেছি অ্যাকচুয়ালি এটা খুব শিক্ষণীয় একটা ব্যাপার এবং আমি খুব অবজার্ভ করি এই ব্যাপারগুলো আমি একটা ইভেন্টে গিয়েছি ওখানে সব সুন্দরী আমাদের একটা বড় ইভেন্ট হয়েছে যত মেকআপ আর্টিস্ট এবং ট্রেনিং হয় বড় বড় কোম্পানিতে আমাদের ট্রেনিং হয় সো কর্পোরেটে আমরা যখন কাজে যাই এবং যখন কথা বলি এবং যখন সবাই একসাথে ট্রেনিং নিই তখন কি মানে সবাই একসাথে বসা হয় কথা হয় ডিসকাস করা হয় রাইট এবং ওখানে আমি একটা জিনিস খেয়াল করেছি নিজে নিজেই তখন চিন্তা করলাম যে এই যে সৌন্দর্যের ব্যাপারটা ওখানে একজন মেয়ে ছিল সেও একজন বিউটি কনসালটেন্ট হিসাবে এসেছে এবং ট্রেন ট্রেনিং নিচ্ছে তো তার যে সে কিন্তু অনেক সুন্দরী অনেক অনেক সুন্দরী আমি বলতে পারবো না এরকম সুন্দরী অপরূপা আমি কিন্তু কখন ওরকমভাবে আমি কখনো দেখি নেই বাট তার মধ্যে যে অহংকার একটা ব্যাপার ছিল তার যে কথার একটা মানুষের বিহেভ কিন্তু অনেক বড় একটা জিনিস তো আপনি তখন আমি চিন্তা করলাম যে এবং আশেপাশের সবাই আমরা ইগনোর করছিলাম কোনোভাবেই পাত্তা দিচ্ছি না মেটাকে হ্যাঁ কারণ তার সেই সৌন্দর্য কিন্তু কোনো ভ্যালু নেই ভ্যালু নেই কারো কাছেই নেই ইভেন যারা ওখানে বড় বড় পজিশনে ছিল যারা অ্যাকচুয়ালি কর্পোরেটের একদম বড় বড় যারা কাজ করছে ম্যানেজমেন্টে বা অফিসের তারাও কোনো মানে এই সৌন্দর্য কোনোই ভ্যালু নেই রাইট এবং তার বিহেভটা যদি সুন্দর হতো তাহলে কিন্তু এটা তার প্লাস এবং তার পাশাপাশি একটা মেয়ে সে আছেন ব্ল্যাক আমেরিকান এবং সে খুবই আহামরিশিক ওরকম ই না বাট সে এত সুইট এত সুইট করে প্রেজেন্টেশন দিয়ে মানে আমরা না মুগ্ধ হয়ে আমরা কথাগুলো শুনছি সে ছিল আমাদের ট্রেনার ওয়ান অব দ্য অনেকগুলো ট্রেনারের মধ্যে সে আমাদের ট্রেনিং ট্রেনার ছিল এবং আমি মুগ্ধ হয়ে শুনছিলাম মানে আমরা সবাই রাইট সো ওটাই ম্যাটার করে মানে সৌন্দর্য সবাই আমরা সুন্দর এটা বলতে গেলে আমরা সবাই যে যার যে যার ভাবে আমরা আমরা সুন্দর কিন্তু সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনি মানুষটা কিরকম অবশ্যই তাই এটা অনেক বড় একটা বিষয় জুড়ে আসলে ম্যাটার করে এখন আপনার সকল বাঙালি আত্মীয় স্বজন এবং সকল বাঙালি দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন সেটা হচ্ছে যে বিয়ে কবে করবেন আচ্ছা এটা আমি একটা মজার অ্যানসার দিতে চাই সবার জন্য আমার দর্শকদের জন্য এবং আমার জন্য এখন তো ভাইরালের যুগ রাইট এখন যদি ধরেন আমি যদি বিয়ে করি বিয়েটা তো আমাকে টিকাতে হবে রাইট সো আমি এখন ডিসিশন নিয়েছি যে আমার বিয়েটা আমি দর্শকদের উপরে ছেড়ে দিব দর্শকরা যদি ডিসিশন নেয় আমাকে কাকে বিয়ে করা উচিত কার সাথে বিয়ে করা উচিত এবং কিভাবে আমার বাচ্চাটা কীরকম হবে কালো হবে সাদা হবে শ্যামলা হবে কি হবে এবং দর্শকদের কি বলতে হবে যে বিয়েটা কতদিন টিকবে না তারাই ডিসিশন তারাই বিয়েটা দিবে আমাকে আমি কোনো কিছুতে যাবো না শুধু তারাই ডিসিশন নেবে আমার কার সাথে বিয়ে দিলে তারা খুব হ্যাপি হবে এবং আমার আশেপাশে কিভাবে কি করবে সব তাদের উপর আমি ছেড়ে দেবো কারণ এখন হচ্ছে ভাইরালের যুগ তারাই ডিসিশন নেয় তারা তাদের উপরে বিয়েটা টিকে থাকে তারাই বলে যে হ্যাঁ বিয়েটা ঠিকবে তারাই বলে যে না ডিভোর্স সবকিছু শেষ সংসার হচ্ছে না ভালো হচ্ছে না এটা করছে না এর দোষ এটা ওর দোষ সো আমি ডিসিশন নিয়েছি সব দায়িত্ব হচ্ছে দর্শকে তারাই অ্যারেঞ্জ করুক তারাই সবকিছু করে আমাকে জাস্ট বললেই হবে আপনি অমুক তারিখে আপনার বিয়ে এটা তো এই হচ্ছে আপনার এই ছেলের সাথে আপনাকে আমরা দেখতে চাই আমি আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু বলবো না আচ্ছা দর্শকরা তো দিবেই কিন্তু আপনার কি রকম ছেলে পছন্দ বা আপনার কাছে কি মনে হয় যে লাইফ পার্টনার হিসেবে আসলে একজন মানুষের ভিতর কি ধরনের গুণাবলী থাকা উচিত আচ্ছা এটা অনেক অনেক ডিফিকাল্ট একটা প্রশ্ন এটা যখনই আমি শুনি তখনই আমার মনে হয় যে একজন লাইফ পার্টনার অনেক বড় একটা রোল প্লে করে এবং আমার মনে হয় যে একজন মানুষ হিসাবে আরেকটা মানুষকে বোঝার যে ক্ষমতাটা ওটা অনেক কঠিন অনেক কঠিন এবং এক ছাদের নিচে যখন একটা দুইটা মানুষ যখন বসবাস করে এবং তাদের যে মেন মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা ওটা যদি এক রকমের না হয় বা এক পেজে যদি না চলে মানে এক একই জার্নিতে তখনই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় এখন আমাদের লাইফ অনেক বেশি ডিফিকাল্ট অনেক ব্যস্ত আমরা আমাদের টাইমই নেই নিজেদের প্রতি খেয়াল রাখা এখন আপনি যদি এক্সপেক্ট করেন আমার এটা করতে হবে ওটার মানে এক্সপেক্টেশন অনেক বেশি এখন বাট তারপরও অনেক আমরা চেষ্টা করি যে কতটুকু করা যায় একটা মানুষ তো রাইট কত কত কাজ করবে কত কি করবে আমি সেরকম মানুষই চাই যে অ্যাকচুয়ালি আমাকে বুঝবে আন্ডারস্ট্যান্ডিং করবে আমাকে ভ্যালু দিবে রেসপেক্ট দিবে দ্যাটস ইট আর কিছু চাই না সিম্পল জিনিস আর বাকিটা দর্শকদের উপর ডিপেন্ড করে দর্শকদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে সব এখন আপনারা ভোটাভুটি করে আসলে পাত্র জোগাড় করে দিবেন মোনালিসা আপু বিয়ে করে ফেলবে আচ্ছা যেহেতু আপনি দেশেও কাজ করে গেছেন এবং দেশের বাইরেও এখন আপনি কাজ করছেন নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা প্রতি নিয়তই থাকে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের মেয়েরা বেশি স্ট্রাগল করে নিজেকে প্রতিষ্ঠিত করতে নাকি আসলে দেশের বাইরের মেয়েরা বেশি স্ট্রাগল করে স্ট্রাগলিং এর ব্যাপারটা না সবাই করে আমাদের যেটা ইম্প্রুভমেন্ট হয়েছে আমি খুবই গর্বিত এবং আমি খুবই আনন্দিত এটা মানে দেখে আমি যখন এখন এসেছি এটা তো অনেক পরিবর্তন আমাদের দেশ তো এখন আমি যা দেখে গিয়েছি টোটালি চেঞ্জ মানে আলহামদুলিল্লাহ আমাদের আমি খুব গর্ব গর্ববোধ করছি এবং আমাকে আমি বাইরে যখন শুনেছি যে দেশে এটা ভালো হচ্ছে দেশের এটা ভালো হচ্ছে অ্যাকচুয়ালি আমা আমাদের ঋতু দেশ রাইট কত ভালো লাগে সব কিছু শুনলে কোনো ভালো কিছু হলে সো আমি অনেক বেশি পজিটিভ খারাপ দিকে কথা বলা উচিত না আমাদের আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা আরও কীভাবে ভালো করবো ওটাই অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করা উচিত মেয়েরা অনেক এগিয়ে গেছে আরও এগিয়ে যেতে হবে আমাদের সেটাই চেষ্টা করছি সেটা যে যে যার অবস্থান থেকে আজকে তুমি এখানে দেশে কাজ করছো আমি দেশের বাইরে কাজ করছি কিন্তু সবাই কিন্তু কাজ করছে দেশের জন্য রাইট ডেভেলপ ডেভেলপ করার জন্য সো ওখানেও যেমন কিন্তু হ্যাঁ একটা জিনিস খুব বেশি আমি প্রাউড ফিল করি ওখানে যখন সবার কাছ থেকে কমপ্লিমেন্ট পাই কাজে তখন খুব বলে যে তোমরা বাংলাদেশিরা অনেক বেশি হার্ডওয়ার্কিং এটা অনেক বেশি গর্বের বিষয় এবং ওখানে যারা বাঙালিরা আছে অ্যাকচুয়ালি সত্যি কথা তারা খুব বেশি পরিশ্রম করে তারা কাজকে খুব বেশি ভালোবাসে এবং এটা অ্যাকচুয়ালি গর্বের বিষয় এবং তারা অনেক ভালো করছে এবং দেশের মেয়েরা ও মাই গাওয়াশা আমি তো বলতে পারবো না যে যখন অনলাইনে দেখি যত সেলফ ডিপেন্ডেন্ট রাইট ওটা আমার খুব ভালো লাগে এক একজন বিজনেস দিচ্ছে নিজের প্রতি প্রতি ডিপেন্ডেন্ট না একটা এই ছিল যে অনেক কিছু আছে বাট কিছু না করলে কিছু না করলে তোমার কিছু করতে হবে না তুমি ঘরে বসে বসে থাকো তুমি আর কিছু করতে হবে না এবং একটা পর্যায়ে হচ্ছে বিয়ে হয়ে যায় তুমি সংসার করবা এই করবা কিন্তু সবই করা উচিত সাথে সাথে এই যে কাজগুলো এই যে মানুষের যে পরিবর্তন মেয়েরা যে এখন অনেক কিছু করতে পারে নট অনলি দেখো ছেলেদের থেকে মেয়েরা বেশি এগিয়ে সো এটা অনেক গর্বের বিষয় এবং অনেক 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 আনন্দিত আমি অবশ্যই আমাদের সকলের জন্য খুব ভালো লাগার একটি বিষয় এবং মেয়েরা আসলে সশ ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে সব জায়গায় তাদের নিজস্ব চেষ্টায় এটা আমাদের জন্য অবশ্যই অনেক ভালো লাগার বিষয় এবং সেই সাথে যেটা আপনি বলছিলেন মেয়েরা যদি মেয়েদেরকে এনকারেজ করে তাদের চলার পথটাকে মসৃণ করার জন্য আরেকটু হেল্প করে এবং আর্টিস্টরাও যদি ঠিক ভাবে আসলে তাদের যারা কলিগস রয়েছেন তাদের ক্ষেত্রে করে তাহলে বোধহয় আমরা আরও ভালো করতে পারবো আমি এটা অ্যাকচুয়ালি তুমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে তুমি কথাটা বলেছো যে আমরা মেয়েরা যদি মেয়েদেরকে সাপোর্ট করতে পারি আমি অনলাইনে দেখি অনেক অনেক থাকে না যে ফিডে দেখি ফেসবুকের যে একজন মেয়ে আর অনেক তাই না কথা বলছে খুব বাজেভাবে কথা বলছে বা একটা কমেন্টস দিল আরেকটা জায়গায় দিলো এটা করে তো কোনো লাভ হচ্ছে না আমরা বলুন নিজেদেরকেই নিজেরা হয়তো বা একটা ব্যাড রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছি আপু আপনার সাথে কথা বলতে বলতে আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে কতক্ষণে আমরা বুঝিনি আবার আমরা আশা করছি আমাদের যারা দর্শক ছিলেন তারা বেশ এনজয় করেছেন এবং আপনাকে এতটুকু সময় আসলে সামনে পেয়ে তাদেরও খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে আপনি আসবেন কাজ করবেন আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দেবেন এটি আমাদের চাওয়া এটি বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল অবশ্যই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আমার এটিএন বাংলা যেখান থেকে আমি ছোটবেলা থেকেই আমার এখানে অনেক প্রোগ্রামগুলো করেছি এবং এখানেই আমার আসলে বেড়ে ওঠা অনেক প্রোগ্রাম আমার অনেক স্মৃতি আমার এই চ্যানেলের সাথে সো সেটাই বললাম যে আমার চ্যানেল আমার এটিএন বাংলার এখানে দর্শকদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনারা অনেক ভালো থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে এবং আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপু দর্শক আজ এখানেই শেষ করছে আয়োজন দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলায়